দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে 22শে জানুয়ারি সোমবার উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। দীর্ঘ 500 বছর পরে অযোধ্যায় ঘরে ফিরেছে খড়ের ছেলে। উদযাপনে মেতে উঠেছে গোটা দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে উঠেছে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছে রাম ভক্তরা। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশবাসীকে বাড়িতে প্রদীপ চালানোর জন্য দেশবাসীদের অনুরোধ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুরোধের সাড়া দিয়ে অকাল দীপাবলিতে সেজে উঠেছে গোটা দেশ, বাদ পড়েনি শহর আগরতলাও। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অখণ্ড ভারতকে সম্মান জানিয়ে রাজধানী ক্ষুদিরাম স্কুলের মাঠে 500টি প্রদীপ প্রজ্বলিত করা হলো সোমবার। প্রদীপ প্রজ্বলন করে অকাল দীপাবলি উদযাপনে সামিল হলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে 22শে জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর সৌদ্যোগে এবং আজকের আমাদের যারা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি, আমাদের কাছে পরম সৌভাগ্যের দিন। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তার জন্য যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই দিনটিকে উদযাপন করছে। তারই অঙ্গ হিসাবে আজকে এই ক্ষুদিরাম স্কুল মাঠে আমার সনাতন ধর্মী ভাইয়েরা বোনেরা সবাই একত্রিত হয়ে অখণ্ড ভারতের প্রদীপ প্রজ্বলন এখানে করেছেন। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে, সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, যে শুভক্ষণে শুভ সময়ে আমাদের এই দীর্ঘ প্রতীক্ষার রামলালা, আমাদের যে সনাতন ধর্মের প্রাণ পুরুষ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সনাতনী হিন্দুদের এই খুশির দিনে তাদের সাথে সামিল হয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।